কখনো আচমকায় নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলো পরিদর্শনে যাচ্ছেন আবার কখনো কাজের অনিয়ম দেখলে অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছেন এছাড়াও প্রায় আধিকারিকদের পর্যালোচনা বৈঠক করছেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস তার লক্ষ্য একটাই রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ত্রিপুরার অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে উদয়পুরস্থিত গুমতি জেলা পরিষদের কনফারেন্স হলে দ্বিতীয় পর্যায়ের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক উপস্থিত ছিলেন সভাধিপতি দেবল দেবরায় জেলা শাসক তরিত কান্তি চাকমা বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রামপদ জমাতে এবং বিধায়ক রঞ্জিত দাস সহ জেলার অধীনে থাকা বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরাও তপশিলের জাতির কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ মূলত এই তিন দপ্তরের অধীনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি গোমতি জেলার জন্য বরাদ্দ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোন কোন স্থানে রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই দিনে বৈঠকে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই তিন দপ্তর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তিন দপ্তরের এমন কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার বেকার যুবকরা স্বাবলম্বী হতে সক্ষম হবে এই প্রকল্পগুলোর লাভ মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা সেই বিষয়ে বুধবারের পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস এআরডিডি ফিশারি এবং এসএল ফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে গোমতী জেলা এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে গত ফার্স্ট রিভিউ মিটিং এ আমরা যে ডিসকাশন করেছি যে টার্গেট ফিক্সড করেছিলাম সেট করেছিলাম সেটার উপর আমরা বিস্তারিত আলোচনা করব তার উপরে কী প্রগ্রেস হয়েছে আমাদের এই জেলাতে এবং বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে এবং আমাদের স্টিল কম্পিউটার যে সমস্ত স্কিম আমরা নিয়েছি তার কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে তার কি প্রগ্রেস আছে সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। এর পাশাপাশি এই দপ্তরকে কাজে লাগিয়ে সাধারণ গরিব মানুষের জন্য আমরা কি কাজ করতে পারি এবং কী পরিকল্পনা আছে এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে এয়ার্ড ফিশারি সেক্টরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের মাছ মাংস ডিম দুধ তার যেমন প্রোডাকশন বৃদ্ধি করা অপরদিকে যারা বেকার যুবক যুবতী আছেন এই অ্যালাইড সেক্টর বা আমাদের এই ফিশারি সেক্টর বা ইয়ারি সেক্টরের মাধ্যমে তাদেরও কিভাবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করা যায় কর্মসংস্থান তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আমাদের মিটিং আলোচনা হবে এস সি ওয়েলফেয়ারও একটা গুরুত্বপূর্ণ ডি ডিপার্টমেন্ট যেখানে তপশিলি জাতীয় অংশের মানুষের জন্য যে সমস্ত স্কিম বা পরিকল্পনাগুলি রয়েছে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে মানুষ পাচ্ছেন কি না বিশেষ করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনেক স্কিম আমাদের কাছে আছে সেগুলি কতটা স্টুডেন্টসদের মধ্যে শুধুমাত্র অফিসে বসে সিদ্ধান্ত না নিয়ে সেই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখাও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য বলে দিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস বিউরো রিপোর্ট আর ই নিউজ